আর যদি এই অত্যাধুনিক যুগের মুঠোফোনের সেই গেমসের ভিতরে ঢুকে যায়, পাবজি, ফ্রি ফায়ার, আরো কত কত, কি হবে? তার মস্তিষ্কের মধ্যে ডোপামিন নামে কেমিক্যাল নিঃসরণ হবে, যে ডোপামিন তার আমাদের ব্রেনের ফ্রন্টাল লোব বলে, যে ফ্রন্টাল লোব জাজমেন্ট তৈরি করে, মেমোরি তৈরি করে, ইম্পালসিভ অ্যাঙ্গার অ্যাগ্রেশন হলে কন্ট্রোল করে, সেটাকে আন্ডারলাইন করে, সেই অ্যাক্টিভিটিগুলি কমিয়ে দেয়, তখন সে বিদ্রোহী হয়, বিপ্লবী হয়, পড়তে বসলে খেপে যায়। কারণ ওই গেমস খেললে তার ব্রেনে ডোপামিন আসে, অন্য কিছুতে আসে না, যেমনটা হয় মাদকের বেলায়। যে কোনো মাদকে ব্রেনে অ্যাক্সেস ডোপামিন নিঃসরণ হয়, এই ডোপামিন তার সমস্ত সত্তাটাকে দখল করে, তার প্রেষণাটাকে দখল করে, তার উচ্চ আকাঙ্ক্ষা চাহিদাকে দখল করে, ওইটার প্রতি তোর মন ঢুকে যায়, ওই কাজ ছাড়া আর কোনো কাজ তার ভাল লাগে না, সুতরাং সে জীবন থেকে চ্যুত হয়ে যায়। এমনিভাবে যারা মোবাইল গেমের নেশায় আক্রান্ত হয়, নেটের নেশায় আক্রান্ত হয়, রাত জেগে নেট খেলে, গেমস খেলে, বা আজে বাজে ওয়েবসাইটে ঘুরে বেড়ায়, ওইসবগুলো তার ব্রেইনে ডোপামিন রিলিজ করে, সেটা পাওয়ার জন্য সে ব্যাকুল থাকে, বাবা মার সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে, মারপিট পর্যন্ত করে, মাকে পর্যন্ত মারতে চায়। সুতরাং আমাকে লক্ষ্য করতে হবে, শিশুকাল থেকে আমি আমার বাচ্চার চারপাশে একটা সেট লিমিট তৈরি করব। এই সেট লিমিটের মধ্যে কিছু নিয়ম নীতি শৃঙ্খলা থাকবে, যে তুমি একটু করতে পারবে, একটু করার জন্য তোমার ফ্রিডম আছে, আমি তোমার ফ্রিডম হরণ করছি না, কিন্তু এই